মির্জা ফখরুলের বিরুদ্ধে 84 মামলা। এদিকে আবারও পাল্টা কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। জানাবো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার 100 আসনের গ্যারান্টি চায় বিএনপি। এদিকে জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ। আরও জানাবো ব্রাহ্মণবাড়িয়ে 2 উপনির্বাচন, সাত্তারের কলার ছড়া নিয়ে মাঠে আওয়ামী লীগ। এদিকে কারওয়ান বাজারে 2 সাংবাদিকের উপর হামলা। এবং সর্বশেষ জানাবো কারামুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন ইউপি চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মির্জা ফখরুলের বিরুদ্ধে 84 মামলা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 1,00,000 মামলায় 35,00,000 ব্যক্তিকে আসামি করা হয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দলের মহাসচিবের বিরুদ্ধে 84টি মামলা। এত কর্তৃত্ববাদী শাসন, 10 ডিসেম্বর ঢাকা সমাবেশের আগে 30 নভেম্বর থেকে 25,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়, 1,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাহলে কোথায় আছে রাজনীতি? রাজনীতি করার কোনো সুযোগ নেই। এক আলোচনা সভায় ডক্টর মঈন খান এসব কথা বলেন। সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে মঈন খান বলেন, বিচার বিভাগ অবস্থা দেখুন, সরকার যেভাবে রায় লিখে দেয় শুধু তা পাঠ করে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রশাসনও তৈরি করা হয়, তাও ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে নিয়োগ দেওয়া হয় কে আওয়ামী লীগ করে। পুলিশ বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার যত দুর্নীতি করুক সরকার তাদের রক্ষা করবে, সবকিছু মাফ, এই দেশ এখন পুলিশি রাষ্ট্র। নির্বাচন কমিশন ভোটের ফল আগে রাতেই লিখে সই করে দেয়, মিডিয়ার কি স্বাধীনতা আছে? দেশে এখন বাকশালের নামে অঘোষিত বাকশাল চলছে বলে মন্তব্য করেন ডক্টর মঈন খান। আবারও পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। বিএনপি তার মিত্র দলগুলোর বুধবার দেশব্যাপী সমাবেশের দিন আবারও পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে রাজধানীতে সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি। এদিকে সকাল থেকে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ অবস্থান করারও ঘোষণা দিয়েছে। যুবলীগ, ছাত্রলীগ সহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনও রাজপথে সক্রিয় থাকার কথা জানিয়েছে। একইভাবে সারাদেশে সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ বিষয়ে আবু আহমেদ মন্নাফি বলেন, ইউনিট থেকে ওয়ার্ড, থানা থেকে মহানগর সব স্তরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন, বিএনপি যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য তারা রাজপথে সতর্ক থাকবেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার 100 আসনের গ্যারান্টি চায় বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না। বিএনপি নেতারা প্রায়ই এ ধরনের কথা বলছেন, তবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কোনো আন্দোলন এখন পর্যন্ত তারা গড়ে তুলতে পারেনি। এমনকি কিভাবে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সে সম্পর্কেও তারা কোনো মন্তব্য করেনি। বিএনপির পক্ষ থেকে এটিও বলা হয়নি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কিরকম হবে। এরকম একটি বাস্তবতায় বিএনপির নেতারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এ নিয়ে দোদুল্যমানতায় ভুগছেন। বিএনপির অনেকে এ নিয়ে দ্বিধা বিভক্তি। অনেকেই মনে করেন যে 2018 সালের নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করত এবং তখন যদি তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সোচ্চার থাকতো তাহলে আজকের পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু 2018 সালে শর্তহীনভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার পর এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি গ্রহণযোগ্য নয়। তবে বিএনপির কোনো কোনো নেতা বলছেন যে 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করাটা ছিল একটা পরীক্ষা, সরকারকে একটা সুযোগ দেওয়া। সে সময় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে দেখতে চেয়েছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কতটুকু নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালিত হয়। বিএনপি সে অভিজ্ঞতা সুখকর বলে নয় বলেও বিএনপির কোনো নেতারা মনে করছেন। এ কারণে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি নতুন করে উত্থাপন করছেন। তবে এ দাবি শেষ পর্যন্ত আদায় করতে তারা পারবে কিনা এ নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের অনিশ্চয়তা আছে। বিএনপির কোনো নেতাই মনে করেন না যে এরকম আন্দোলন করে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা যাবে। আর এ কারণে বিএনপির কিছু কিছু নেতা আন্দোলনের পাশাপাশি সরকারের সাথে একটি সমঝোতা এবং দেন দরবারের চেষ্টা করছে। বিএনপি নেতারা মনে করছেন যে সরকারের সঙ্গে যদি একটি সমঝোতা আসা যায় এবং সরকার যদি নির্দিষ্ট কিছু আসনে বিএনপিকে ছাড় দিতে রাজি হয় এবং একটি মোটামুটি নিরপেক্ষ নির্বাচন করে তাহলে 2018 সালের মতো এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপির পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত 2 জন নেতা বলেছেন যে আগামী নির্বাচনে তারা 100 আসনের গ্যারান্টি চেয়েছেন। এর আগে 2018 সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে 80টি আসন চাওয়া হয়েছিল এবং সে ব্যাপারে সরকারের ইতিবাচক মনোভাব দেখিয়েছিল বলেও বিভিন্ন বিএনপি নেতারা দাবি করেন। কিন্তু শেষ পর্যন্ত সরকার কথা রাখেনি।
এবার বিএনপি নেতাদের বেশিরভাগই সরকারের প্রতিশ্রুতির উপর আস্থা রাখতে চান না, এজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা বলছেন। যদিও বিএনপির কোনো কোনো নেতা বলছেন যে সরকারের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে নির্বাচনে গিয়ে বিরোধী দল হিসাবে একটি শক্তিশালী অবস্থান যেতে পারলে দল সংগঠন করা যাবে। এখন যে অবস্থায় দল আছে তাতে আন্দোলনও হবে না এবং নিয়েও নির্বাচনও হবে না, বরং আন্দোলন করলে বিএনপির অবস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করেন। তবে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র বলছেন যে নির্বাচন হবে নির্বাচনের মতো করে, সেখানে কোনো দল কত আসন পাবে তা নির্ভর করছে জনগণ কাকে কিভাবে ভোট দেবে তার উপর। কাজে বিএনপিকে নির্দিষ্ট সংখ্যক আসন দেওয়ার গ্যারান্টি আওয়ামী লীগ দিতে পারে না বলেই তারা দাবি করছেন। এই অবস্থায় বিএনপি আগামী নির্বাচন নিয়ে কি করবে সেটি এখন দেখার বিষয়। জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ। জ্বালানি গ্যাস বিদ্যুৎ সহ ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জানিয়ে আমরা বাংলাদেশ পার্টি সমাবেশে বক্তারা বলেন, দিনের পর দিন বিদ্যুতের দাম, জ্বালানি তেলের দাম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। জনগণকে নীরবভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। খাদ্য পোশাক ও দ্রব্য মূল্য বৃদ্ধিতে জনগণের কষ্ট দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি এবং পারবেও না। ব্রাহ্মণবাড়িয়া দুই উপনির্বাচন সাত্তারের কলার ছড়া নিয়ে মাঠে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার কলার ছড়া প্রতীকের বিজয় নিশ্চিতে কাজ করছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বহুল আলোচিত এই উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই উকিল সাত্তারের সঙ্গে নির্বাচনী প্রচারে নেমে পড়েন আওয়ামী লীগ নেতারা। বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার সমর্থনে আব্দুস সাত্তার সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। সভায় তিনি বলেন, আগামী 1 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে আবারও নির্বাচিত হতে যাচ্ছেন উকিল সাত্তার ভূঁইয়া। তার একটিমাত্র কারণ, তারিক জিয়া সাত্তার উকিলের সঙ্গে যে বেয়াদবি করেছে সরাইল আশুগঞ্জ বাসী ভোটের মাধ্যমে তার জবাব দেবে। 1 ফেব্রুয়ারি বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া নির্বাচিত হতে যাচ্ছেন। আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত সভায় তিনি আরও বলেন, 1 তারিখে মানুষ কলার ছড়িতে ভোট দিবে এই সভার মধ্য দিয়ে তার প্রমাণ মিলেছে। উকিল আব্দুস সাত্তার ও তার কলার ছুরির প্রতীকে উত্তাপ রয়েছে, জাগরণ রয়েছে, স্লোগান রয়েছে, কাজেই তিনি নির্বাচিত হতে যাচ্ছেন। আওয়ামী লীগ উকিল সাত্তারকে সমর্থন করার কারণে তারিক রহমান তার প্রতি যে বেয়াদবি করেছে তার প্রতিবাদে আমরাও সংযুক্ত হয়েছি। তিনি আরো বলেন, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া একজন সৎ রাজনীতিবিদ, তিনি বিএনপি দলে থাকার সময় থেকে দল থেকে সম্মান পাননি বলেই বিএনপিকে প্রত্যাখ্যান করেছেন এবং সৎ সাহস নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাই আওয়ামী লীগ একজন যোগ্য সৎ রাজনীতিবিদ হিসাবে প্রবীণ এই রাজনীতিবিদকে সমর্থন জানিয়েছে। কারওয়ান বাজারে দুই সাংবাদিকের উপর হামলা। রাজধানীর কারওয়ান বাজারে একটি বেসরকারি টেলিভিশনে দুই সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। হামলাকারীরা টেলিভিশনের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে, পরে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে। আহত দুই সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভির স্টাফ রিপোর্টার্স ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরা পার্সন টি এইচ মুসলিম। মাদক কারবারিদের হামলায় আহত তাইফুর রহমান তুহিন জানান, র্যাবের একটি প্রোগ্রাম শেষ করে কারওয়ান বাজারের মাদক কারবারিদের হামলা শিকার হন তিনি এবং তার ক্যামেরা পার্সন। মাদক কারবারিদের ছোড়া ইট পাটকেলে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তার আহত হন। তবে মাদক কারবারিদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি তুহিন। কারামুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন ইউপি চেয়ারম্যান। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত শিকদার কারাগার থেকে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করেছেন। মঙ্গলবার দুপুরে কারাগার থেকে মুক্ত হয়ে তিনি সাগরদিঘি তার গ্রামের বাড়িতে দুধ দিয়ে গোসল করেন। এর আগে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত যুবদল নেতা আব্দুল মালিক হত্যা মামলায় কারাগারে ছিলেন। সাগরদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত শিকদার বলেন, আমার পরিবারের কেউ জেল খাটেনি, আমি প্রথম জেল খেটেছি। এতে বাড়িতে আসার পর পরিবারের লোকজন দুধ দিয়ে আমাকে গোসল করিয়ে পবিত্র করেন, এছাড়াও বাজারে আনন্দ মিছিল করেছে এলাকাবাসী। উল্লেখ্য, 2018 সালের 28 মার্চ ঘাটেলের সাগরদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত 3টার দিকে গুলিতে আব্দুল মালিক নামে যুবদলের এক নেতা নিহত হন। তিনি গুপ্ত বৃন্দাবন গ্রামের বাসিন্দা নেসারউদ্দিনের ছেলে। পরদিন 29 মার্চ গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এই ঘটনায় চেয়ারম্যানকে আসামি করে মামলা করে তার পরিবার। এই ঘটনায় জড়িত থাকা এই চেয়ারম্যান হেকমত শিকদারকে গত 1 জানুয়ারি গ্রেপ্তার করে আদালতে পাঠায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। এরপর থেকে তিনি টাঙ্গাইলে কারাগারে ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।